কুড়িগ্রাম জেলাধীন রৌমারি ও রাজীবপুর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রৌমারি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান শেখ আবদুল্লাহ, রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার নবিরুল ইসলাম, এএসপি সার্কেল মাহফুজার রহমান, রৌমারি থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হাসান এনাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মিনু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাঝারুল ইসলাম সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কে এম তারিকুল ইসলাম বলেন, দেশে যতই দুর্ভোগ আসুক না কেন, প্রতিরোধের সক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে। স্বচক্ষে না দেখলে একটি এলাকার পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা আসে না। আমি রৌমারিতে এসে সত্যি অঞ্চল যে বন্যায় কতটা প্রভাবিত, কতটা ক্ষতিগ্রস্ত এবং এলাকার মানুষের যে কতটা তারা ভুক্তভোগী, যে এটা না দেখলে অনুধাবন করতে পারতাম না। এবং প্রাণের যে বরাদ্দটা, এটাও ইন জেনারেল বরাদ্দ এখানে চলবে না, কারণ প্রতিটা মানুষই এখানে আক্রান্ত। এবং এই পানি যখন কমছে, যখন মানুষের তো ফিরতে শুরু করেছে দ্বিতীয় পর্যায়ে বন্যা, আবার যখন একটু কমেছে মানুষ একটু ফিরতে শুরু করেছে আশ্রয়কেন্দ্র থেকে, আবার তৃতীয় পর্যায়ে পানি আবার বাড়ছে। এবং যখনই পানি কমে তখনই এই রিভার এরোশন নদী ভাঙনটা দেখা যায়। তো যেই কতগুলি পরিবার এখানে জয়েন হয়েছে তাদেরকে ডিউটি যে বরাদ্দের আপনাদের দাবি, নিশ্চয়ই এটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আপনারা বরাদ্দ পাবেন। এই রংপুর বিভাগের ওই 58টা জেলা উপজেলা সাথে তুলনা করলে ভুল হবে, এটার জন্য স্পেশালি দৃষ্টি দিতে হবে। কারণ জেলা পরিষদ আমার সাথে আছেন, তিনিও এই জেলার জন্য যেটা পান তাও ওনার যে ওরা আরও যে 8-9টা উপজেলার আছে সেগুলোর তুলনায় রৌমারি এবং রাজীবপুরকে ভিন্নভাবে বিবেচনা করতে হবে। রৌমারি ও রাজীবপুর এই দুইটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তর মাত্রা অনেক বেশি, তাই এই উপজেলাগুলোতে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।